আগামীকাল কি খুলছে শিল্প কারখানা? আর সাভার শিল্পাঞ্চলে তাই এখন যে দূর দূরান্ত থেকে শ্রমিকরা আসতে শুরু করেছেন, আমরা সকাল থেকে দেখেছি নানা ভোগান্তি নিয়ে নানান উপায়ে কিন্তু এই শ্রমিকরা এই শিল্পাঞ্চল সাভারে আসতে শুরু করেছেন। দেখেছি কেউ অটোরিকশা যোগে বা ঝুঁকি নিয়ে, কখনো পিক আপ ভ্যানে করেও তাদের আসতে দেখা গেছে। বাড়তি ভাড়া সহ যে স্বাস্থ্যবিধি না মেনে আসলে যে সংক্রমণ ঝুঁকি, এই সব কিছু মাথায় নিয়ে তারাই ফিরছেন সাভার শিল্পাঞ্চলে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যেমনটি জেনেছি যে শিল্পাঞ্চলের কারখানার আশেপাশে যারা বসবাস করবেন বা অবস্থান নিয়ে আছেন, তারাই মূলত তাদের মাধ্যমেই আসলে কারখানা পরিচালিত হবে বা কাজ করবেন, কিন্তু তেমনটি না ঘটে এখন আমরা দেখছি যে গ্রাম থেকেও ফিরতে শুরু করেছেন শত শত শ্রমিক। তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে আসলে চাকরির নিশ্চয়তা তারা রাখতে গিয়ে ভোগান্তি নিয়ে হলো তারা এই কারখানায় মানে যোগ দেওয়ার উদ্দেশ্যে তারা আসলেই আসছেন। তা আরেকটি বিষয় হচ্ছে তারা যে জিনিসটি বারবারই বলছেন যে হয়তো যদি আমরা চাকরিতে সময় মতো যোগদান না করি, পরবর্তীতে হয়তো নানান অজুহাতে তারা চাকরি হারাতে পারে। এই ভয় থেকে, এই জীবিকার নিশ্চয়তার জায়গা থেকে কিন্তু তারা কষ্ট করে হলেও, এই ভোগান্তি নিয়ে মাথায় নিয়ে হলেও কিন্তু এই শিল্পাঞ্চলগুলোতে আসতে শুরু করেছেন এবং আগামীকালকে তারা কাজে যোগ দিবেন এই প্রত্যাশা নিয়ে আসলে তারা আসতে শুরু করেছেন। আর অনেকে অভিযোগ করেছেন যে বাড়তি ভাড়ার বিষয়ে, কোনো 20 টাকার ভাড়া কখনো 100 টাকা থেকে 200 টাকা অবধি ছাড়িয়ে যাচ্ছে। আরেকটি বিষয় আমরা দেখেছি কোনো কোনো অটোরিকশা দীর্ঘ পথ পাড়ি দিয়ে, সে টাঙ্গাইল জামালপুর পথ আসলে ওইখান থেকে পাড়ি দিয়ে সাভার শিল্পাঞ্চল মতো আসছেন। তো এখন আমরা সব মিলিয়ে বলতে পারি যে শ্রমিকদের এখন মুখ্য উদ্দেশ্য বা মূল উদ্দেশ্য যদি বলি, কালকে কারখানায় তারা যোগদান কর্মস্থলে তারা ফিরবেন, এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এর মধ্যে যত ভোগান্তি বা বাড়তি ভাড়া যে কোনো উপায়ে তারা এখন ফিরতে শুরু করেছে এই শিল্পাঞ্চল সাভারে। তো আমরা, এই ছিল আমাদের কাছে সাভার শিল্পাঞ্চল মানুষের যে ফিরে আসা শ্রমিকদের যে ভোগান্তির তা খবরাখবর এবং কর্মস্থলে যোগ দেওয়ার যে পরিকল্পনা বা তাদের তৎপরতা তার সর্বশেষ।